প্রত্যেকের বাড়িতেই থাকে তুলসীর বেদি। এই বেদিতে সকাল সন্ধ্যায় বাড়ির মহিলারা প্রতিদিন নিয়ম করে ধূপ দীপ জ্বেলে থাকেন, সবটাই হিন্দু ধর্ম মেনে। তবে তুলসীর বেদি থাকা সত্ত্বেও দোল পূর্ণিমার উৎসবে মা দিদি মাসিরা কেনই বা নিজ নিজ বাড়িতে তৈরি করেন মাটি ও জলের সংমিশ্রণে নতুন এই দোল। এরও কিন্তু মাহাত্ম্য রয়েছে অনেক। কথায় রয়েছে বিশ্বাসে কৃষ্ণ মিলে, তর্কে বহুদূর। এ বিষয়কে ভর করে যুগ যুগ ধরে বিভিন্ন বাড়িতে তৈরি হয়ে আসছে এই দোল বানানোর প্রথা। এই বছরও এর ব্যতিক্রম হল না। গ্রামের এক গৃহিণী এই দোল বানাতেই মগ্ন রইলেন মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার হল দোল পূর্ণিমার এই উৎসব। দোল বানানোর প্রসঙ্গ নিয়ে গৃহিণী বলেন, ছোটবেলা থেকেই এই মাটির দোল বানানোর প্রথা দেখে এসেছেন তিনি। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, মানে এই মানে ইয়ে থাকলেও মানে বেদি থাকা সত্ত্বেও আরেকটা বেদি বানানো, মাটি দিয়ে বানানো বানাতে। রোদ্রের প্রখর তাপে খুব দ্রুতই হয়তো একদিনে শুকিয়ে যাবে মাটির এই দোলটি। এরপর শুকনো এই দোলে গৃহিণীরা বিভিন্ন রঙের যুগলবন্দি দিয়ে সাজিয়ে তুলবেন অনায়াসেই। আজই এই বসন্তে রঙের ফাগুন দোলা দিল সবার মনে। সত্যি হোলির দিনটাই থাকে ভেরি ভেরি স্পেশাল সবার জন্য। ভিওর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।